আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কুয়েত থেকে বলছি। কুয়েতের সর্বশেষ কয়েকটি খবর নিয়ে চলে আসলাম। প্রথমেই বলে দিচ্ছি কুয়েতের মহামারী ভাইরাসের খবর। আজ শুক্রবার 19/6/2020 নতুন করে 604 জন মহামারী ভাইরাসে আক্রান্ত হয়েছে। এই 604 জন সহকারে মোট আক্রান্তের পরিমাণ হল 38,678 জন। নতুন করে 5 জন মৃত্যুবরণ করেছে। এই 5 জন সহকারের মোট মৃত্যুর পরিমাণ হলো 313 জন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত 24 ঘন্টায় নতুন করে 678 জন সুস্থতা লাভ করেছে। এই 678 জন সহকারে মোট সুস্থতার পরিমাণ হলো 30,190 জন। 30,190 জন সুস্থতা লাভ করেছে, আলহামদুলিল্লাহ। গত 24 ঘন্টায় গতদিনের মতো বাংলাদেশে কতজন আক্রান্ত হয়েছে সে ব্যাপারেও বলেনি মিনিস্ট্রি অফ হেলথ। তবে 313 জন কুয়েতি সহকারে, বাংলাদেশি, ইন্ডিয়া, মিশর সহ 604 জন মোট আক্রান্ত। এবার আসি কুয়েতের ফ্লাইট খবরে। কুয়েত থেকে আজ 19/6/2020 তারিখে 4,204 জন যাত্রী নিয়ে 25টি ফ্লাইটের মাধ্যমে নেপাল, ইন্ডিয়া, দুবাই, মিশর, ইরান, কাতার ও বাংলাদেশে গিয়েছে। বাংলাদেশের টার্মিনাল 4 থেকে 290 জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে একটি ফ্লাইট। এবারে এই ফ্লাইট সংক্রান্ত আরও একটি বিশেষ তথ্য, সেটি হচ্ছে যারা বাংলাদেশে কুয়েত থেকে যাবেন অথবা বাংলাদেশ থেকে কুয়েতে আসবেন, উভয় ক্ষেত্রেই একটি করোনামুক্ত সার্টিফিকেট প্রয়োজন। আর কুয়েত থেকে যারা যাবেন তাদেরকে কুয়েত এয়ারপোর্ট থেকে করোনামুক্ত সার্টিফিকেট দেওয়া হচ্ছে না, শুধুমাত্র টেম্পারেচার টেস্ট করা হয়। আপনারা বাংলাদেশ এয়ারপোর্ট থেকে এই সার্টিফিকেট সংগ্রহ করবেন এবং নির্দিষ্ট স্থানে কোয়ারেন্টাইন পালন করবেন। আর যারা কুয়েতে প্রবেশ করবেন, প্রবেশ করার 4 দিন পূর্বে অবশ্যই সরকারি হসপিটাল থেকে একটি করোনামুক্ত সার্টিফিকেট সংগ্রহ করবেন এবং কোয়ারেন্টাইন ফি সাথে নিয়ে আসবেন। এ সংক্রান্ত আরও একটি বিশেষ তথ্য জানিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আপনার ভিসার মেয়াদ না থাকলেও আপনি পুরাতন সিভিল আইডি ও পাসপোর্ট সাথে নিয়ে বাংলাদেশে যেতে পারবেন। যাদের ভিসা আকামা মেয়াদ নাই তারা এই মুহূর্তে দেশে গেলে আর কুয়েতে আসতে পারবেন না। আরও একটা জরুরি ইনফরমেশন, সেটা হলো আপনি যে কুয়েতে আসার সময় করোনামুক্ত সার্টিফিকেট নিয়ে আসবেন সেটি কিন্তু অবশ্যই আরবিতে হতে হবে। এবার আসি কুয়েতের লকডাউন ও কারফিউর খবরে। কুয়েতের মাহবুবুল্লাহ, জিলিবাল শুয়েখ এবং ফরানিয়া এলাকার মধ্যে লকডাউন বলবৎ রয়েছে পূর্বের মতোই। আর এছাড়া সব অন্য এলাকাগুলো থেকে লকডাউন উঠিয়ে নেওয়া হয়েছে এবং কারফিউ সময় চেঞ্জ করে সন্ধ্যা 7টা থেকে সকাল 5টা পর্যন্ত করা হয়েছে। এবারে জানিয়ে দিচ্ছে আরও একটি গুরুত্বপূর্ণ খবর। মহামারী ভাইরাস সংক্রমণের প্রত্যেকটি সেক্টরে যখন ইলেকট্রনিক কার্যক্রম শুরু হচ্ছে ঠিক তেমনিভাবে এর অপব্যবহারও করছে কিছু মানুষ। অনেক ক্ষেত্রে ব্যাংকের কার্ড, ক্রেডিট কার্ডের ক্ষেত্রে স্প্যামাররা ফোন করে পিন নাম্বার চায় বা ব্যাংকের কার্ডের ডিটেলস চায়। আপনারা কেউ দিবেন না, এতে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যাংক সংক্রান্ত কোনো তথ্য জানলে ব্যাংকের হেল্পলাইন নাম্বারে ফোন করুন অথবা ব্যাংকে যোগাযোগ করুন। অন্য কাউকে পিন নাম্বার অথবা ব্যাংক ডিটেলস কখনোই দিবেন না, যদি দেন তবে সেটা নিজ দায়িত্বে দিবেন। এদিকে গতকাল কারফিউ আইন লঙ্ঘনের দায়ে 10 জনকে গ্রেফতার করেছে কুয়েত পুলিশ। তার মধ্যে 6 জন ছিল কুয়েতি, 4 জন ছিল অন্যদেশি নাগরিক। একটি সুখবর জানিয়ে ভিডিও শেষ প্রান্তে চলে আসলাম। প্রায় 95 বছর বয়সী একজন কুয়েতি নাগরিক মহামারী ভাইরাস সংক্রমণ থেকে আজ সকালে সুস্থতা লাভ করেছে। সম্মানিত ভিউয়ার্স, যারা এই ভিডিওটি এতক্ষণ ধরে দেখলেন আপনাদের জন্য রইল অনেক ধন্যবাদ, ভালোবাসা, কৃতজ্ঞতা। আর যারা ফেসবুক থেকে বা বিভিন্ন সাইট থেকে দেখছেন তারা ইউটিউবে প্রবেশ করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটনটি অন করে দিবেন। এতে করে আপনাদের কাছে আমার ভিডিওগুলো পৌঁছে যাবে। যারা দেখলেন এতক্ষণ সবাইকে আন্তরিক ভালোবাসা, ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।